হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দিস ইজ তিশা ফ্রম বাংলাদেশ। সো সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে এত লেট, তাতেও আমি লেটে চলছি, কারণ আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব লাঞ্চের জন্য। বাজে এখন 2:30, সবাই চলে এসেছে বাড়িতে, সব বন্ধুরা বেরিয়েছে, মানে এসছে আর কি আমার বাড়িতে সবাই। হঠাৎ করে একটা প্ল্যান ঠিক হয়েছিল, আমি তো সকালে গেছিলাম অফিসে, তারপরে হঠাৎ করে বললো যে তোর মানে চল গিয়ে লাঞ্চ করে আসি, তো তারপর লাঞ্চে যাব এখন, তারপর বাড়িতে এসে প্রচুর কাজ আছে। এখন রেডি হয়ে গেছি অলরেডি, বেরিয়ে যাব। পেয়েছিল না বেড়াতে, মানে এখন বাজে 4:45, 4:45 সময় বেরিয়ে মানে মনে হচ্ছে যে বাবা খিদা যতটা না পেয়েছিল তার থেকে বেশি খেয়ে নিয়েছি। আর মানে এমন দেরিতে মানে কারেন্সি হয়, জানি না কোনোবার এরকম হয় না, এবার এবারই এসে মানে মনে হচ্ছিলো যে এত দেরিতে কেন দিচ্ছে খেতে অ্যান্ড অল, বাট অ্যাজ ইউজুয়াল স্যাটিসফাইডই ছিলাম। কিন্তু এবার কি করবো, দেখি একটু সবার সাথে বেরিয়েছি, আড্ডা পাড্ডা মারবো। কারিমস থেকে বেরিয়ে এখন ডিক্যাথলনের সামনে দাঁড়িয়ে আছি, আমি আর ঢুকিনি, কারণ ইয়ে কি বলে দাদার ব্যাগ কেনার ছিল, তো ও বললো আর ভেতরে কেন ঢুকবি, পার্কিংয়ের জন্য আবার ঝামেলা করবো না, তাই ভাবলাম যে চলো বাইরেই দাঁড়াই, ও চলে আসবে এখনই, তো ব্যাগ কিনতে আর কত সময় বা লাগে, 5 মিনিট লাগবে,
তো ব্যাগ কিনে চলে আসার পর তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এত খাওয়া হয়ে গেছে, তো বললামই তোমাদেরকে আমি নিয়েছিলাম ওই যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম, রেশমি মালাই কাবাব চিকেনের আর বিরিয়ানি নিয়েছিলাম। বিরিয়ানি ইজ অল টাইম ফেভারিট। তো এই আর কি করছি। তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, পাখির সব আওয়াজ আছে, প্রচুর পাখি আছে এখানে, মানে সব হয়তো সারাদিন পর বাড়িতে ফিরে এখন হয়তো কেউ গল্প করছে, কেউ ঝগড়া করছে, এইসব করছে, এই জন্য এত আওয়াজ হচ্ছে। স্কুটি তো চালাতেই পারতাম, মানে চালাতে পারতাম ইন দ্য সেন্স মেন রোডে কোনোদিনও, মানে মেন রোডে উঠেছি একদম যখন লকডাউনের সময় ছিল, একদম মানে কিরকম বলবো, রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না বা মানে একদম ফাঁকা ছিল, মানে নিউ বিদের জন্য একদম পারফেক্ট ছিল ওই ওয়ে, মানে লকডাউনের পিরিয়ড বাস ছাড়তে ছাড়তে একটু লকডাউন আবার একটু গাড়ি ঘোড়াও চলছে, ওই টাইমে আমি স্কুটিতে ফার্স্ট টাইম রাস্তায় চালিয়েছিলাম, মানে মেন রোডে চালিয়েছিলাম। তো আজকে যেটা করলাম যে ক্যাথলনের বাইরে এমনি দাঁড়িয়ে ছিলাম, কি করবো, দাদার বাইকটা আছে, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো দেখলাম পারলাম ফার্স্ট গিয়ার থাকে, ক্লাচ ছেড়ে ছেড়ে অল্প একটু করে করে একটু চালিয়েছি, মানে বেশ মজা লাগছে ব্যাপারটা। এতক্ষণ ধরে বাইক চালানোর চেষ্টা মানে শিখেই গেছি প্রায়, কিন্তু তাও আর কি এই যে এই দাদাটার গাড়ি চালাচ্ছিলাম, তো থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করে দেওয়ার জন্য। কিন্তু এই নিউ টাউনে এই রাস্তা বলেই শুধু চালাতে পারলাম সোজা রাস্তা বলে, তো এখন বাড়ি চলে যাবো। আজকের দিনটা এতটা এক্সাইটিং ছিল, ফার্স্টে তো লাঞ্চের জন্য অত দূরে কারিন্সে গেলাম, পরে গিয়ে ভাবলাম আমরা তো আমিনিয়াতেই খেয়ে নিতে পারতাম, কাছে ছিল আমিনিয়াতে, ও আমিনিয়াতে আই গেস মনে হয় সবাই খেতে চাইছিলো না, তো তাই জন্য গাড়িতে গেলাম। অ্যাকচুয়ালি খুব মুঘলাইয়ের একটুখানি ক্রেভিংস হয়েছিলো, তো তাই জন্য তো চলো বিরিয়ানি হয়ে যাক, তারপরে গিয়ে বাইক। মাই গড, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি মানে পুরো বাইকটা চালালাম, মানে সত্যি আউট অফ প্র্যাকটিস হয়ে গেলে কিছুই মনে থাকবে না অবভিয়াসলি, বাট প্র্যাকটিস থাকলে পারবো, বাট কী হয় না, আমার না খুব ভয় লাগে, মানে পড়ে যাওয়ার ভয় ফার্স্ট, মানে মানে পড়ে গেলে লাগবে ওই ভয়টা ভীষণ আমার, আর কাউকে যদি কাউর যদি লেগে যায়, মানে হয় না যে ফট করে আমি কন্ট্রোল করতে পারলাম না, লেগে গেলো কাউর, ওই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে। তো বেশ এক্সাইটিং গেল আজকের দিনটা, যাই হোক ভালো লাগলো, আজকের দিনটা এরকমই কাটলো, পরবর্তী নেক্সট ব্লগে আর একটু এক্সাইটমেন্ট আসছে। তো যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাতে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা নোটিফাইড হয়ে যাও। আর আমার আজকে জানিও যে তোমাদের ফার্স্ট টাইম যারা তোমরা বাইক বা স্কুটি বা সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে, আমার পড়তে খুবই ভালো লাগবে। আর চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওটাতে আর একটু এক্সাইটিং একটা জিনিস আছে আমার জন্য, এক্সাইটিং কারণ আমি অনেক দিন পর করবো এটা, ফার্স্ট টাইম করবো এটা। তো চলো আজকের জন্য টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।